হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে তরমুজের জুস বা ওয়াটারমেলনের জুস। এটা যে জুসটা আমি তৈরি করেছি কোনো রকম জুসার ছাড়াই, মানে মিক্সারে আপনারা কীভাবে এই ওয়াটারমেলন জুসটা করবেন সেটাই দেখিয়েছি। আর বাজারে এখন খুবই তরমুজ পাওয়া যাচ্ছে, আর তরমুজ গ্রীষ্মকালে তো খেতে ভালোই লাগে। এখন তরমুজ মোটামুটি সমস্ত সিজনেই পাওয়া যায়, কিন্তু গ্রীষ্মকালেই বেশি পাওয়া যায়। তো কীভাবে করবেন সেইটাই আমি ভিডিওতে দেখিয়েছি, চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। তো আমি এখানে বেশ কিছুটা তরমুজ নিয়েছি, যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেন খুব বড় তরমুজটা ছিল। তো সবটা আজকে করব না, কিছুটা মানে করব। তো প্রথমেই তরমুজটাকে ছোটো করে কেটে নিয়ে তার উপরে যে মোটা ছালটা সেটা কেটে বাদ দিয়ে দেবো, ভিতরের যে লাল অংশটা থাকে সেটাই নেব। এরপর এই তরমুজগুলোকে আরও ছোটো ছোটো করে কেটে নেবো, কেন এত বড় তো মিক্সচার যে ব্লেন্ডার তার মধ্যে যাবে না, তো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো আমি এবার ছোটো ছোটো করে কেটে নেবো আরও। এরপর তরমুজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তরমুজের যে বীজ, যেমন এই কালো বা সাদা যে বীজগুলো আছে, তো যতটা পারবো আমি কি করব হাতে করে ছাড়িয়ে এটা ফেলে দেব, কেন এই বীজগুলো দিয়ে আমি তরমুজের জুসটা করব না। যতটা পারবো ফেলে দিতে চেষ্টা করব, কেন বীজটা দিলে অনেক সময় জুস একটু তেতো লাগে, তার জন্য আমি বীজগুলো ফেলে দিই। তো এইভাবে বীজগুলো ফেলে দিয়ে করবেন, দেখবেন জুসটা কিন্তু খুবই টেস্টি হবে, খেতে ভালো লাগবে। তো আমি বীজগুলো বেশিরভাগটাই ফেলে দিয়েছি, একটা দুটো হয়তো থেকে যেতে পারে, সেটা তো কোনো অসুবিধা নেই, কিন্তু বেশিরভাগ যে বীজগুলো থাকে সেগুলো আমি ফেলেই দিয়েছি। এবার ভালো করে ধুয়েও নিয়েছি তরমুজগুলোকে, দিয়ে একটা ব্লেন্ডার নিয়েছি বড় আকারে, যার যেটা সেটা নিয়ে তার মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে দেবো। আর দেবো কিছুটা পুদিনা পাতা, পুদিনা পাতাটা দিলে জুসটা খেতে ভালো লাগে, না থাকলে নাও দিতে পারেন, কিন্তু পুদিনা পাতা থাকলে আপনারা দেবেন, দেখবেন জুসটা আলাদা একটা ফ্লেভারই আসবে, খেতেও টেস্টি হবে। এরপর আমি এটাকে ঢাকনাটা দিয়ে মিক্সিতে চালিয়ে নেব, দেখুন একদম পুরো জুস বেরিয়ে গেছে, মানে একদম জল জলে হয়ে গেছে। এরপর একটা বড় ছাঁকনি নেব, মানে একটা বড় পাত্র নিয়ে তার উপরে বড় ছাঁকনিটা দিয়ে দেবো, দিয়ে সমস্ত যে জুসটা ব্লেন্ডার থেকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে দেবো। একটা বড় চামচের সাহায্যে এবার ঘুরিয়ে ঘুরিয়ে জুসটাকে ছেঁকে নিতে হবে। এবং সমস্ত জুসটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি, অবশিষ্ট যেটা রয়েছে কতটুকু কতটা তরমুজ দিয়েছিলাম মাত্র এতটুকুই অবশিষ্ট, যেটা আমি ফেলে দেবো, বাদ বাকিটা কিন্তু জুস বেরিয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো একটু বিট লবণ, বিট লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো জুসের সাথে।
তো দুটো গ্লাস নিলাম, দিয়ে তরমুজের জুসটা ঢেলে নেব গ্লাসের মধ্যে। তো আমাদের তরমুজের জুস বা ওয়াটারমেলন জুস একেবারে রেডি। এটা খান, খেতে তো খুবই টেস্টি হয় আর উপকারীও আছে তরমুজ। তো আমার এই তরমুজের জুসটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো দেখুন খেয়ে দেখি কেমন হয়েছে। খেতেও ভালো হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।